অভিজিৎ রয় এড়ি থেকে আপনি লিখেছেন আমি একজন ন মুসলিম আমার লেখাপড়া এখন প্রায় শেষের পথে এখন আমাকে অনেকে বলে নাম পরিবর্তন করতে নাম পরিবর্তন করা কি বাধ্যতামূলক এখন আমার জরুরি ভিত্তিতে নাম পরিবর্তন করতে হবে নাকি আমি পড়াশোনা শেষ করে তারপর নাম পরিবর্তন করব দেখুন নামের অর্থের মধ্যে যদি তেমন কোনো আপত্তিকর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করা জরুরি নয় অভিজিৎ শব্দের অর্থ জয়লাভ করা যে জয়লাভ করে এমন ব্যক্তি উজ্জ্বল নক্ষত্র তো এটার মধ্যে খারাপ কিছু নেই অতএব এ নামে আপনি নাম রাখতে পারেন রে আপনার বংশীয় নাম বংশীয় পরিচয় বিধায় আপনার এ নাম পরিবর্তন না করলে আপনি মুসলমান হতে পারবেন না ব্যাপারটা সেরকম নয় এ নাম রেখেও আপনি মুসলমান থাকার সুযোগ আছে আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন মক্কায় মুজিদুল্লাহ হারামে নামাজ পড়লেই কেবল এক রাখাতে এক লাখ রাখাতে সব হবে নাকি হারামের সীমানার হোটেলে পড়লেও এক রাকাতে এক লাখ রাকাতের সব হবে ভাই আবদুল্লা মাহমুদ আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে মসজিদুল হারাম মক্কাল এখানে এক রাকাত সালাত এক লক্ষ রাকাত সালাতের সমতুল্য বিষয়ে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে সুরন ইব রিমা জাতে আহমদে আরও বিভিন্ন হাদিসের কিতাবে কিন্তু এই সবটা মক্কার মসজিদুল হারামের বাইরে পড়লে আদায় হবে কিনা যেমন মক্কা অবস্থিত যে হোটেলগুলোতে হাদী সাহেবরা থাকেন সেগুলোতে পড়লে কিংবা মক্কায় আরও যে অন্যান্য ছোটো ছোটো মসজিদগুলো আছে সেগুলোতে আদায় করলে একই সব পাওয়া যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর হলো যে অনেক উলামায়ে এখরাম অনেক ইমামদের মতে মক্কার মসজিদুল হারামের জন্যই শুধুমাত্র এই সবটা খাস এটি বাইরে অন্য জায়গার জন্য প্রযোজ্য হবে না এবং এই মতের সপক্ষে দলিল হলো যে নবী করিম সাল্লাহাল্লাম যে এক রাখাতে এক লক্ষ রাখাতে সবের কথা বলেছেন বা এক লক্ষ গুণ সবের কথা বলেছেন সেটি কিন্তু মসজিদুল হারামের জন্য বলেছেন অর্থাৎ হাদিসের ভাষ্যের মধ্যে মসজিদুল হারামের কথা বলা আছে যে মসজিদুল হারামে এক রাকাত সালাত অন্য জায়গায় এক লক্ষ গুণ এর সমতুল্য তার মানে মসজিদুল হারাম শব্দ যেহেতু রমিস বলে দিয়েছেন তাহলে বাইরে হওয়ার তো প্রশ্নই ওঠে না আর এর বিপরীতে অনেক উলামায়িকরমের মত হলো যে মক্কার হারামের যে এরিয়া একটা হলো মসজিদুল হারাম আটল হারামের এরিয়া হারামের এরিয়াটা আমরা জানি আর ব্যাপক হারামের এরিয়া হদুদে হারাম যেটা এহরাম জোন বলা হয় যেখানে এহরাম পরে থাকতে হয় যেখানে এহরাম পরার পর নিষিদ্ধ যে বিষয়গুলো প্রযোজ্য হয় সে হারাম জোনের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানেই কিন্তু আপনার এই এক রাখাতে এক লক্ষ রাখাতের এই সবটি প্রযোজ্য হবে কার্যকর হবে অতএব এক রাখাতে এক লক্ষ আঘাত সব পাওয়ার জন্য মসজিদুল হারাম হওয়া জরুরি না হারাম জোনের মধ্যে হলেই সেটা পাওয়া যাবে এ মতের সপক্ষে যে সমস্ত রামায়করাম ওলামায় আহনাফ আছেন এবং ইমাম শাহির রহমতুল্লাহর প্রসিদ্ধ মত আছে আর অনেক ওলামাদের ইমামদের মত রয়েছে সব তো এই মতের সবক্ষে যারা তাদের যুক্তি হলো যে কোরআন এবং হাদিসে মসজিদে হারাম বলে গোটা হারামকে বোঝানোর কথা অনেক জায়গায় আমরা দেখতে পাই যেমন উম্মাহানির ঘর থেকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে ইসরা হয়েছিল সেখানে আল্লাহ তালা বলেছেন সুফহান আল্লাহ আসলাম আব্দাল মসজিদুল হরামে ইল আল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা যে নবিকিরিম সাল্লি সাল্লামকে রাতে ভ্রমণ করানো হয়েছে সে সম্পর্কে বলতে গিয়ে তালা তাঁর পবিত্রতার কথা ঘোষণা দিয়েছেন তবে এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফরের কথা বলেছেন অথচ সফরটা হয়েছিল মসজি ঘট ঘর থেকে যেটি মসজিদে হারাম নয় তো সেটি হারামের এরিয়া হওয়ার কারণে ওটাকেই মসজিদে হারাম বলা হয়েছে যেহেতু হারামটা মসজিদে হারামকে ঘিরে এজন্য জন্য পুরাটাকেই মসজিদে হারাম বললে পুরাটাকে বোঝানোর নজির এরকম পাওয়া যায় একই কথা কোরআন করিমের আরও একাধিক আয়ত এক ধরনের ব্যবহার পাওয়া যায় নবী করিম সাল্লাহ আসলাম একটা হাদিস আমরা জানি যে হাদিসে আবদুল ইমর আব্বাস রাজা তরফ থেকে বর্ণিত হয়েছে এবং নবী সাল্লাহ সাল্লাম সেখানে পুরো হারামই এবাদত এবং কামল এক লক্ষ গুণ বেশি সব হয় সেটির কথা বলেছেন তো এর ভিত্তিতে হারামের এরিয়ার মধ্যে এক রাখাত পড়লে এক লাখ রাখাতে সব পাওয়া যাবে এই মত অনুযায়ী এবং এই ব্যাখ্যা অনুযায়ী এবং এটা নানা কারণে বেশ জোরালো এবং শক্তিশালীও বটে তবে কেউ যদি মতপার্থক্যের উঠতে উঠতে চান তাহলে তার অবশ্যই উচিত হবে হোটেল কক্ষে সালাদ আদায় না করে মসজিদুল হারামে গিয়ে চলাতে দেয় করা বিশেষ করে আমরা যারা দেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কামুদ্দিনে যাই তারা এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করা দরকার মসজিদুল হারামেই সালাদ আদায় করার আপনার চেষ্টা করা দরকার তবে বাইরে পড়লে তার নিরাশ হওয়ার করার কারণ নেই